গাজবাড়িয়া সরকারি কলেজের কিল কিলঘুসি সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে গাজবাড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাফাতন্নদ চৌধুরীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে গাজবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আবায়ক মোহাম্মদ সাফাতুন নৌ চৌধুরীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারে চাটগার মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয় শুক্রবার সতেরোই মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেপতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বহিষ্কৃত হওয়া গাজবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ওই নেতা হলেন যুগ্ম আবায়ক মোহাম্মদ সাফাতুন নজ চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে মোহাম্মদ সাফাত চৌধুরী যুগ্ম আবায়ক বাংলাদেশ ছাত্রলীগ গাজবাড়িয়া সরকারি কলেজ শাখা চন্দনায়শকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল উল্লেখ্য গত ষোলোই মে সকাল এগারোটায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেমিনার কক্ষে পরম পূরণের কাজ করছিলেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কে এম আতিকুর রহমান ঠিক ওই সময়ে সেমিনার কক্ষে উপস্থিত হন কলেজ ছাত্রলীগের যুগ্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ সাফাতন্ন চৌধুরী এ সময় সেমিনার কক্ষে থাকা একটি নষ্ট ফ্যান দেখিয়ে ঠিক করানোর কথা বলেন ডক্টর কে এম আতিকুর রহমান ফ্যানটি নতুন করে লাগানো হবে বলে জবাব দেন এতে ক্ষিপ্ত হয়ে জানালার পর্দার তার খুলে ফ্যানে আঘাত করলে অফিস সহায়ক প্রযুক্ত পালের মাথায় সজোরে লাগে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নেন উপস্থিত অন্যান্য শিক্ষকরা তাদের পিছু পিছু ঝড়ের ব্যাগে ছুটে আসেন ছাত্রলীগ নেতা সাফাথন্নোর সেখানে উপাধ্যক্ষ ডক্টর সুব্রত বরণ বড়ুয়া বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক সহ অন্যান্য সব শিক্ষকরা উপস্থিত হন তাদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন ওই ছাত্রলীগ নেতা এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগে, ডক্টর কে এম আতিকুর রহমানকে অশ্রাব্য গালিগালাস সহ খিল ঘষি মারতে থাকেন এতে তিনি আহত হন এরই মধ্যে আহত সেমিনার সহকারী প্রযুক্ত পালকে চন্দনাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসকরা এ ঘটনায় চন্দনের থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শিক্ষক